হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো দেখবেন যে এখন আমরা করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েভ নিয়ে খুব বেশি চিন্তা করছি। কাগজে কাগজে বা মিডিয়াতে প্রচুর প্রচার হচ্ছে এবং প্রচুর সংখ্যক লোক বেশ ভয় পেয়ে যাচ্ছেন। তো আজ আমরা এই করোনা থার্ড ওয়েভ নিয়ে একটু আলোচনা করব। সো কাম অন, লেট আস বিগিন। তো থার্ড ওয়েভ কী? থার্ড ওয়েভ কী জানতে গেলে প্রথমে জানতে হবে যে ওয়েভ কী, বা ফার্স্ট ওয়েভ বা কী, বা সেকেন্ড ওয়েভ বা কী। তো আপনাদের মনে থাকতে পারে যে যখন করোনা ভাইরাসের কথা প্রথম শোনা যাচ্ছিল তখন কিন্তু এটা খুব লিমিটেড জায়গায় ছিল। তারপরে এটা আস্তে আস্তে পৃথিবীর বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়লো, প্রচুর সংখ্যক লোক একসাথে আক্রান্ত হতে শুরু করলেন, প্রচুর সংখ্যক লোক ভীষণ ভুগলেন, বহু লোকের মৃত্যু হলো, এবং তারপর আস্তে আস্তে একটা নির্দিষ্ট সময়ের পরে করোনা যে ইনফেকশান তার পরিমাণ এবং মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে, খুব আস্তে আস্তে কমতে শুরু করলো, প্রায় বছর খানেক ভোগানোর পরে কমতে শুরু করলো। তো এই যে হঠাৎ করে বহু সংখ্যক লোকে একসাথে আক্রান্ত হওয়া এবং মানে সাফারিংস আর কি, সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ওয়েভ। এবং এটা ছিল ফার্স্ট ওয়েভ, মানে যেটা 2020 প্রায় ধরুন শুরু থেকে 2020 শেষ পর্যন্ত জারি ছিল। তো এরপরে আস্তে আস্তে কেসের সংখ্যা কমতে শুরু করলো, অ্যাটলিস্ট মিডিয়া আমাদের শোনালো যে কেসের সংখ্যা কমে গেছে এবং পরিসংখ্যানও সে একই কথা বললো। তো এর মাস দুই এক পরে কিন্তু দেখা গেলো যে আবার এই করোনা আক্রান্ত লোকের সংখ্যা বাড়ছে বা করোনা মৃত্যুর সংখ্যা বাড়ছে, যেটা এখনও পর্যন্ত চলছে, যেটাকে আমরা আমাদের বলেছি যে সেকেন্ড ওয়েভ। এবং এটা আশঙ্কা করা হচ্ছে যে কিছুদিন পরে আবার হচ্ছে যে একসঙ্গে করোনা বহু রোগী হচ্ছে যে আসবে, বহু লোক একসাথে করোনা দ্বারা আক্রান্ত হবেন এবং বহু লোকের মৃত্যুমুখে পতিত হবেন। তো সেইটাকে আমরা বলছি থার্ড ওয়েভ। এখন এই থার্ড ওয়েভ কবে আসবে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞদের মধ্যে মতান্তর দেখা যাচ্ছে। যে এইমসের যিনি ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া, তিনি বলছেন যে প্রায় 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই করোনাটা এসে যাবে এবং ওনার ধারণা হচ্ছে যে জুলাইয়ের শেষ অথবা অগস্টের শুরুতেই করোনা আসবে। অন্যান্য বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এটা একটু দেরি হবে, কেউ বলছেন সেপ্টেম্বরে আসবে, সেপ্টেম্বরের শেষের দিকে আসবে, আবার কেউ কেউ বলছে এটা ডিসেম্বরের শেষের দিকে আসবে। কিন্তু একটা কথা লক্ষণীয়, সেটা হচ্ছে কেউ কিন্তু এটা বলছেন না যে থার্ড ওয়েভটা আসবে না। তার মানে হচ্ছে এটা আসা অবশ্যম্ভাবী, এটা আসবে, এক নম্বর। দু নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বহু লোক একসাথে মন্তব্য করছেন যে করোনা, মানে বহু বিশেষজ্ঞের থেকে মন্তব্য করছেন যে মানে তারা ধরুন মানে এই ব্যাপারে দিক পাল্লোক, তারা এটা বলছেন যে করোনার থার্ড ওয়েভের যে ইম্প্যাক্ট হবে সেটা কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ বা ফার্স্ট ওয়েভের ইম্প্যাক্টের থেকে কম হবে। তো ব্যাপারটা কি, আমি একটা ছোটো গল্প দিয়ে ব্যাপারটা শুরু করি। সেটা হচ্ছে এই যে একজন ব্রেজিলিয়ান মহিলা, রিসেন্টলি এটা খবরে প্রকাশিত হয়েছে, একজন ব্রেজিলিয়ান মহিলা ইউএসএতে থাকেন, তিনি এইডসে আক্রান্ত, তিনি প্রায় 2 বছর ধরে করোনা আক্রান্ত এবং আইসিউতে ভর্তি ছিলেন। রিসেন্টলি তিনি করোনা মুক্ত হয়েছে এবং তাকে রিলিজ করা হয়েছে। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে ওই ভদ্রমহিলার শরীরে এই করোনা ভাইরাস প্রায় 32 বার জেনেটিক সিকোয়েন্স চেঞ্জ করেছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে অতগুলো ভ্যারিয়েশন তৈরি হয়েছে। বেসিক্যালি করোনা ভাইরাস যখন যে কোনো লোক যার শরীরে হচ্ছে ইমিউনিটি কম আছে তাকে বেশি আক্রমণ করে এবং তার শরীরে ঢুকে পড়ার পরে দীর্ঘদিন ধরে সেখানে থাকে, এবং যত দিন ধরে সেখানে থাকবে তত বেশি করে মিউটেশনের মানে সম্ভাবনা বা জেনেটিক চেঞ্জের সম্ভাবনা বেশি, তত বেশি বেশি করে করোনা ভাইরাসের ভ্যারিয়েশন বাড়বে। অন্যদিকে যেটা হচ্ছে, অ্যাটলিস্ট আমাদের দেশে যেটা হচ্ছে, আপনি একটা জিনিস ভেবে দেখুন। আমি আগেও বলেছিলাম আগে একটা এপিসোডে যে করোনা ইনফেকশনকে আটকাতে আমাদের কিন্তু 4টে পিলার আছে। কী কী 4টে পিলার? প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পোশাক আশাক, মাস্ক ইত্যাদি সব কিছু ব্যবহার করা। নাম্বার 2 হচ্ছে বারবার হাত ধোয়া। নাম্বার 3 হচ্ছে সেফ ডিস্টেন্স বজায় রাখা। এবং নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়া। এবার ভ্যাকসিন নেওয়াটা তো অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে, কাজে এটা তো আর নিজের হাতে নেই, কিন্তু অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন বারবার হাত ধোয়া, সেফ ডিস্টেন্সিং, মাস্ক বা অন্যান্য জিনিসপত্র পরা, সেই সচেতনতাটা কিন্তু যখন একটা ওয়েভ কমতে শুরু করে তখন মানুষের মধ্যে কমতে শুরু করে। এটা কি আমরা বাস্তব জীবনে দেখছি না যে যখন প্রথম করোনা ভাইরাস এলো, মানে আমাদের এখানে যখন ফার্স্ট ওয়েভটা রিচ করলো, তখন আমরা কি করতাম? তখন আমরা সমস্ত ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরতাম অ্যাটলিস্ট যতটা সম্ভব। আমরা যখন বাড়ি আসতাম তখন সমস্ত জামাকাপড় খুলে ফেলতাম, সেগুলো সলিউশনে ডুবিয়ে রাখতাম, তারপর সেগুলো কেচে ফেলতাম, পরের দিন আমরা কাঁচা জামাকাপড় পরে বেরোতাম। কিন্তু এখন আমরা কি করছি? সেই সতর্কতা তো সরে গেছে, এখন কি আমরা সত্যি সত্যি ততটা করছি? এখন আমরা যারা মাস্ক পরে, আমি বলছিলাম আগের দিনে যারা মাস্ক পরে তার মধ্যে 90% লোক এক হচ্ছে মাস্ক নেই, যে লোকগুলোর আছে তার মধ্যে 90% লোক মাস্ক ধুচ্ছে গলার কাছে, যে লোকগুলো আবার মাস্কটা মুখে পড়ে আছে তার বেশিরভাগ 90% লোক হচ্ছে প্রোটোকলটাই মানে না। তো ন্যাচারালি কি হচ্ছে যে উই হ্যাভ কনকার্ড দ্য গেম, এই ধারণার বশবর্তী হয়ে আমরা আমাদের স্বাভাবিক সতর্কতামূলক যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে কিন্তু সরে আসছি। আমরা বুনিয়াদি স্বাস্থ্যে জোর দিচ্ছি না, আমরা সামাজিক দূরত্বে জোর দিচ্ছি না, আমরা এই যে খাওয়ার আগে হাত ধোয়া বা অন্যান্য যে সমস্ত ভালো অভ্যেসগুলো করোনাকে আটকাতে আমরা সাধারণভাবে আগে ব্যবহার করতাম, কয়েক মাস আগেও হয়তো সেগুলো করেছি, সেগুলো থেকে এখন আমাদের নজর সরে গেছে। ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভ্যাকসিনের ব্যাপারটা তো বাদই দিচ্ছি, সেটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। তো ফাইনাল ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এর ফলে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রতি মুহূর্তে বাড়ছে।
এবার এরপরে যদি ধরুন পাবলিক ট্রান্সপোর্ট খুলে যায়, যেটা সরকার বলছেন যে 50% লোক নিয়ে চালানো হবে, তার যে মূল ভাবনা সেটা কিন্তু জনসাধারণ কতটা মেনে চলবেন সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। তারা এটা ভেবেই ফেলবেন, এই তো করোনা চলে গেছে বলে যা খুশি তাই করবেন। যেটা আমি আগে বলছিলাম, ধরুন আপনি ভ্যাকসিন পেয়ে গেছেন, তারপর আপনার ধারণা কি এরপর আমি যা খুশি করতে পারি, আমার করোনা হবে না, কিন্তু মোটেই ব্যাপারটা তা নয়। এই জিনিসগুলো আপনাকে ততদিনই মেনে চলতে হবে যতদিন পর্যন্ত এই এপিডেমিক তথা প্যান্ডেমিকটা চলবে। এই স্বাভাবিক সতর্কতামূলক পদক্ষেপগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু থার্ড ওয়েভ আসতে দেরি হবে। আর যদি আমরা সেগুলোকে এখন যেরকম চলছে আর কি, যে আমরা আস্তে আস্তে ওগুলোকে ঝেড়ে ফেলছি, ভাবছি তাহলে তো চলো সব হয়ে গেছে, এবার আবার আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাব, যদি আমরা সত্যি সেটা ভেবে থাকি তাহলে কিন্তু এটা একদম গ্যারান্টিড যে করোনার থার্ড ওয়েভের আর বেশি দেরি নেই, এবং এবারে সাফারিংস কিন্তু অন্যান্যবারের সাফারিংস থেকে মিনিমাম মোটেই হবে না, এতটুকু কম হবে না। সুতরাং এই কথাটা মাথায় রেখে আমি আমার দর্শকের প্রত্যেকের কাছে, আমার দর্শকদের প্রত্যেকের কাছেই আবেদন জানাচ্ছি, অনুগ্রহ করে এই সমস্ত এই চারটে যে জিনিস আমি বললাম তার মধ্যে অ্যাটলিস্ট তিনটে মেনে চলুন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরুন, হাত বারবার ধোন এবং অন্যান্য বুনিয়াদি স্বাস্থ্যের দিকে নজর দিন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সামাজিক দূরত্ব মেনে চলুন। ধন্যবাদ।